ভারতের মহারাষ্ট্রে একটি যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষের পর বাসে আগুন লেগে অন্তত 11 জন নিহত ও 38 জন আহত হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোর 5:15 মিনিটে নাসিক শহরের আওরঙ্গাবাদ রোডে মুখোমুখি সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মীরা। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নাসিকের সহকারী পুলিশ কমিশনার আমুল থাম্বে বলেন, নিহতদের সবাই বাসের যাত্রী ছিলেন। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এই দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে 5 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।